আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ থাকছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ চলবে বলছে রাশিয়া। এরপর থাকছে মার্কিন পারমাণবিক কোম্পানির সঙ্গে ইউক্রেনের চুক্তি স্বাক্ষর। এদিকে স্বপ্নই কেবল ইরানে হামলার কথা কল্পনা করতে পারে ইসরায়েল বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি। আরো থাকবে পূর্ব ইউক্রেনের রয়টার্সের দুই সাংবাদিক আহত, নিহত গাড়ি চালক। ভারতের ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, কঠিন সতর্কবার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আরো থাকবে রাশিয়ার তেল কেনার পক্ষে যে যুক্তি দিল ভারত। এবং সর্বশেষ থাকছে রাশিয়ার বাণিজ্য কেন্দ্রে আগুন, আহত দুই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ চলবে বলছে রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা শুরুর 100 দিন শুক্রবার ছিল, আজ শনিবার 101 দিন। এদিন রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের সামরিক কার্যক্রম চলবে, চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ থামবে না, ইউক্রেন থেকে পিছুপা হবে না রাশিয়া। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে যুদ্ধ শুরুর পর তাদের ভূখণ্ডের 20% দখল করে নিয়েছে রাশিয়া। খবর এএফপি এবং গার্ডিয়ানের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন ইউক্রেনের সামরিক কার্যক্রম গুটিয়ে নেবে না রাশিয়া, চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা চলবে। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চল লনস্ক ও লুহানস্কের কথা উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন এই দুই অঞ্চলের মানুষদের সুরক্ষা নিশ্চিত করা চলমান রুশ সামরিক অভিযানের প্রধান লক্ষ্য, তাদের সুরক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে ফলাফলও পেয়েছি আমরা। রুশ সেনারা গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে হামলা শুরু করে, এর মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে খারাপ সংঘাতের সূচনা হয়। এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা বাদ দিয়ে পূর্বাঞ্চলের দনবাস দখল নিতে লড়াই করছেন রুশ সেনারা। যুদ্ধের 101 দিনে ইউক্রেনের শত শত বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো শহরগুলো। চলমান যুদ্ধে এখন পর্যন্ত কোন পক্ষ স্পষ্ট করে বিজয় দাবি করতে পারেনি, তবে ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেনের মারিউপোল শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। লক্ষ্য হিসেবে পুরো দনবাস অঞ্চলের কথাও বলেছে মস্কো। মার্কিন পারমাণবিক কোম্পানির সঙ্গে ইউক্রেনের চুক্তি স্বাক্ষর। মার্কিন পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি ওয়েস্টিং হাউজের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ইউক্রেন, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাশিয়ান সরবরাহের উপর নির্ভরতা শেষ করার প্রয়াসে সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ করার জন্য ওয়েস্ট হাউজের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। ওই চুক্তির ফলে ওয়েস্ট হাউজের এক নতুন পারমাণবিক ইউনিটের সংখ্যা আগের 5টি থেকে 9টিতে বৃদ্ধি করবে। কোম্পানিটি ইউক্রেনে একটি কৌশলে কেন্দ্র স্থাপন করবে। ইউক্রেনের 4টি কার্যক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ঝাপড়ঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরু হওয়ার কয়েকদিন পরেই ঝাপড়ঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়, তবে এখনো ইউক্রেনের প্রযুক্তিবিদরা সেটি পরিচালনা করছেন। এদিকে ঝাপড়ঝিয়া পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে ইউক্রেন। ওই পারমাণবিক কেন্দ্রে নিয়ন্ত্রণে হারালে সেটা বন্ধ করে দেওয়া হতে পারে বলে ইউক্রেনের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। স্বপ্নেই কেবল ইরানে হামলার কথা কল্পনা করতে পারে ইসরায়েল বলছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল কেবল স্বপ্নে ইরানে হামলা করার কথা কল্পনা করতে পারে। তিনি নরওয়ের অসলোতে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। নরওয়ের সরকারি টিভি চ্যানেল NRK এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইরানের উপর অন্যায় নিষেধাজ্ঞা, ভিয়েনার আলোচনা এবং ইসরায়েলি হুমকি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় নরওয়ের সাংবাদিক জানতে চান ইসরায়েল হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া কেমন হবে। এমন প্রশ্নের জবাবে বাকিরি বলেন স্বপ্নে এমন কল্পনা যেতে পারে ইসরায়েল, যদি তারা এমন স্বপ্ন দেখে তাহলে এমন স্বপ্ন নিয়ে ঘুম থেকে জেগে ওঠা তাদের পক্ষে সম্ভব হবে না কখনোই। ইরান বারবার বলেছে ফিলিস্তিন দখলদার ইসরায়েলের ধ্বংস অনিবার্য, চূড়ান্তভাবে ফিলিস্তিনি ভূখণ্ড এর প্রকৃত মালিকদের কাছেই ফিরে আসবে। এদিকে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ অধ্যুষিত বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। এর মোকাবেলায় ফিলিস্তিনের প্রতিরোধ, সংগ্রামীদের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেওয়ার নীতি অনুসরণ করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, সূত্র জানিয়েছে পার্স টুডে।
পূর্ব ইউক্রেনের রয়টার্সের দুই সাংবাদিক আহত নিহত গাড়ি চালক ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরে চার পথে গোলাগুলির মধ্যে পড়ে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক আহত হয়েছেন তবে প্রাণ হারিয়েছেন তাদের বহনকারী গাড়ির চালক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটি দখলে কয়েক সপ্তাহ ধরে পূর্ণমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া জানা গেছে শুক্রবার রয়টার্সের ফটোগ্রাফার আলেকজান্ডার এরমোচেঙ্কো এবং ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ সেভেরোদোনেৎস্ক এবং রুবিঝনে শহরের মধ্যবর্তী রাস্তার রাশিয়ার নিয়ন্ত্রিত অংশ দিয়ে যাচ্ছিলেন ভ্রমণের জন্য তারা রুশ সমর্থিত বাহিনীর দেওয়া গাড়ি ব্যবহার করেছিলেন এমন সময় সংঘর্ষের মধ্যে পড়ে এই গাড়িটি রয়টার্স তাৎক্ষণিকভাবে নিহত গাড়ি চালকের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি আহত এরমোচেঙ্কো ও ক্লিমভকে রুবিঝনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি রুশ হামলা তিন মাস পর বর্তমানে যুদ্ধের ভাগ্য নির্ধারণী লড়াইগুলো চলছে মূলত ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে লুহানস্ক ও দোনেৎস্ক প্রদেশে বিভক্ত ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের চেষ্টা করেছে রাশিয়া ইউক্রেনীয় বাহিনীকে একটি এলাকায় আটকে ফেলার চেষ্টা করেছে তারা গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন তার দেশের পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে ভারতের ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ধর্মীয় সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি জানান বিশ্বজুড়েই মানুষের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার আজ হুমকির মুখে এক্ষেত্রে তিনি তাকাতে বলেছেন ভারতের দিকে শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বৈশ্বিক পরিস্থিতি নামের একটি প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাইডেন প্রশাসনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রাশেদ হোসেন ব্লিকেন বলেন সারা বিশ্বে ধর্মীয় সহিংসতা বাড়ছে হুমকির মুখে সংখ্যালঘুদের অধিকার ভারতের কথাই ধরুন ভারত একদিকে যেমন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ তেমনি বিভিন্ন ধর্মের অনুসারীদেরও দেখা মেলে এই দেশটিতে ভারত একই সঙ্গে গণতান্ত্রিক ও ধর্ম বিশ্বাসের বৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ কিন্তু তারপরেও আমরা দেখছি সম্প্রতি সেখানে মানুষ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে এবং এসব হামলার প্রধান কারণ দেশটির ক্ষমতায় থাকা কিছু ব্যক্তির অবহেলা ও পরোক্ষ সমর্থন এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য মেনে নিতে পারছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি তাৎক্ষণিক এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা অ্যান্টনি ব্লিংকেনকে ভুল তথ্য দিয়েছেন ভারত সবসময় ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কোথাও কোনো সাম্প্রদায়িক বা জাতিসত্তার উপর হামলার ঘটনা ঘটলে আমাদের প্রশাসন তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা নেয় রাশিয়ার তেল কেনার পক্ষে যে যুক্তি দিল ভারত ভারতের প্রতিরক্ষামন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া থেকে ডিসকাউন্ট মূল্য তেল কেনার বিষয়টির পক্ষে কথা বলেছেন শুক্রবার গ্লোবসেক ব্রাতিসলাভা ফোরামে এস জয়শঙ্কর নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান তিনি জিজ্ঞেস করছেন ভারতের তেলের অর্থ দিয়েই কি শুধু রাশিয়ার যুদ্ধের টাকা যোগান দিচ্ছে এ ব্যাপারে জয়শঙ্কর বলেন রাশিয়ার গ্যাস কেনা কি যুদ্ধের টাকা যোগান দিচ্ছে না নাকি শুধু ভারতের অর্থ এবং যে তেল ভারতে আসছে সেগুলো যুদ্ধের অর্থ দিচ্ছে গ্যাস কি অর্থে যোগান দিচ্ছে না দয়া করে এখানে একটু নিরপেক্ষ হন এদিকে পশ্চিমাদের বারণ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারত শুধু তাই নয় ভারত ডিসকাউন্ট মূল্যে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে জয়শঙ্কর নিশ্চিত করেছেন 2021 থেকে 2022 সালের মধ্যে রাশিয়ার তেল আমদানি 9 ভাগ বৃদ্ধি পেয়েছে তাছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনাও করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী তিনি বলেছেন যদি ইউরোপ পশ্চিমা ও যুক্তরাষ্ট্র এতই চিন্তিত থাকে তাহলে কেন তারা ইরানিয়ান তেল বাজারে আসতে দিচ্ছে না কেন তারা ভেনেজুয়েলার তেল বাজারে আসতে দিচ্ছে না আমাদের তেলের অন্যান্য যেসব শত্রু আছে তারা সব চেপে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ঠিক পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য এলো এদিকে রাশিয়ার তেল কেনার ব্যাপারে জয়শঙ্কর বলেন আমরা লোকদের পাঠিয়ে বলি না যাও রাশিয়ার তেল কিনো আমরা লোকদের সেখানে পাঠাই বলি যাও তেল কিনো তো বাজারে যে সেরা তেল আছে আপনি সেটা কেনেন আমি মনে করি না এটির সঙ্গে কোনো রাজনৈতিক বার্তা রয়েছে বা এর সঙ্গে কোনো রাজনৈতিক বার্তা জড়িয়েছে সূত্র CNN এবং সর্বশেষ থাকবে রাশিয়ার বাণিজ্য কেন্দ্রে আগুন আহত দুই রাশিয়ার রাজধানী মস্কোর বাণিজ্য কেন্দ্রে গ্র্যান্ড সেতুন প্লাজায় ভয়াবহ আগুনে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার এই অগ্নিকাণ্ড ঘটেছে খবর আল জাজিরা ও রয়টার্সের স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দশতলা ওই ভবনটির ভেতরে 15 থেকে 20 জন মানুষ আটকা পড়ে থাকতে পারেন এরই মধ্যে সেখান থেকে 125 জনকে জরুরি বিভাগের লোকজন উদ্ধার করেছে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে আগুন আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা যায় মস্কোর ওই বাণিজ্য কেন্দ্র থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে ভবনের পাঁচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আগুন শুরুর পর যে সব ব্যক্তি ভবন থেকে বের হতে পারেননি তাদেরকে ষষ্ঠ ও সপ্তম তলা এবং ছাদে সরিয়ে নেওয়া হয়েছে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয় এবং 100 ফায়ার ফাইটার নিযুক্ত করা হয় তবে ধারণা করা হচ্ছে দুর্নীতির শর্ট সার্কিট থেকে সকাল 10টার দিকে এই অগ্নিকাণ্ডের শুরু হয়